৪৫ বিজিবি ব্যাটালিয়ন বেনাপোল আমড়াখালী বিজিবির সদস্যরা আজ সকালে মেইন রোডে অভিযান চালিয়ে লোকাল বাস তল্লাশি করে ৮৯,৮০০ ইউএস ডলার সহ দুজন পাচারকারীকে আটক করেছে। আটক ডলার চেকপোস্টে অবস্থিত একটি মানি চেঞ্জারিং থেকে নিয়েছেন বলে জানান পাচারকারীরা। আমড়াখালী বিজিবি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি দুজন ইউএস ডলার পাচারকারী বেনাপোল চেকপোস্ট থেকে বিপুল পরিমাণ ইউএস ডলার নিয়ে লোকাল বাসে করে যশোরের দিকে যাবে। এই সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে আমড়াখালী চেকপোস্টে অভিযান চালিয়ে ওবায়দুল ও মাসুদ নামে দুজন ডলার পাচারকারীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। যশোর বেনাপোল থেকে রাসেল ইসলামের তথ্যচিত্রে পল্লী টিভি নিউজ ডেস্ক।